আবারও দেশের প্রসঙ্গ, বিজেএমইএ নির্বাচনে সম্মিলিত পরিষদ বিজয়ী হয়েছে। 35 জনের মধ্যে সম্মিলিত পরিষদ 24টি পরিচালক পদে জয়ী হয়েছে। অন্যদিকে ফোরাম পেয়েছে 11টি পদ। এই মুহূর্তে র্যাডিসন ব্লু হোটেলে আছেন সহকর্মী এআর বাদল, সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সাথে। বাদল, ফলাফল ঘোষণার পর বিজেএমইএ সভাপতি নির্বাচনের পরবর্তী ধাপ সম্পর্কে আমাদেরকে জানাবেন। নাবিলা, কিছুক্ষণ আগেই এই বিজিএমইএ যে নির্বাচন পোশাক কারখানা এবং যে পোশাক কারখানা মালিকদের যে সংগঠন, সেই সংগঠনের নির্বাচন শেষ হয়েছে। এখানে বিজিএমইএ এর যে সম্মিলিত পরিষদ রয়েছে, সেই পরিষদের নির্বাচিত হয়েছে 24টি পরিচালক পদ নিয়ে। এখানে একজন নির্বাচিত পরিচালক রয়েছেন তানভীর আহমেদ, তার কাছে একটু প্রতিক্রিয়া জানতে চাই। কত বছর পরে ভোট হলো, কেমন মনে হচ্ছে? প্রায় 8.5 বছর পরে ইলেকশন হয়েছে। সবাই, আমাদের এটা একটা নতুন একটা আনন্দের বিষয় যে বিজেএমইতে আবার নির্বাচন ফিরে এসেছে এবং ভোটাররাও খুব খুশি। প্রায় 86% ভোট এবার কাস্ট করা হয়েছে এবং এইটাতে বোঝা গিয়েছে যে সবাই একটা ডেমোক্রেসি চায় এবং ভোটাররা তাদের ভোট দিয়ে আমাদেরকে নির্বাচন করেছে, মানে যে ওনাদের কাছে আমাদের একটা দায়বদ্ধতা থাকবে, জবাবদিহিতা থাকবে এবং আমরা আশা করি আমরা ভালো কিছু উপহার দিতে পারবো। ধন্যবাদ আপনাকে। বলছিলেন তানভীর আহমেদ, এখানে যে নির্বাচন হয়েছে এটি সুষ্ঠুভাবে সুষ্ঠু এবং নিরপেক্ষ হয়েছে, যারা নির্বাচনে অংশ নিয়েছেন তারা তেমনটি দাবি করছিলেন। ধন্যবাদ বাদল আপনাকে।